ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সমিত ভাই, আপনার প্রশ্ন হলো, আমি বাংলাদেশ থেকে বলতেছি রবিউল ইসলাম, কোন এক ব্যক্তি যদি 100টা কবর খনন করে তাহলে কি তার কবরের আযাব মাফ হবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সমিত ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কেউ যদি 100 কবর খনন করে অথবা এর চেয়ে বেশিও করে তার কবর আযাব মাফ হবে এরকম কোনো হাদিস পাওয়া যায় না, এমনকি জাল হাদিসও বর্ণিত হয় নাই। এগুলো হয়তো মানুষ বলে থাকে লোকমুখের কথা, এগুলো কোরআন এবং সুন্নার মধ্যে বর্ণিত হয় নাই। আপনাকে আমাকে কবর আজাব থেকে পরিত্রাণ দিবে নেক আমল, যদি আমরা নেক আমল করে যেতে পারি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করতে পারি তাহলে পরকালে জান্নাতে পরকালে আমাদের মুক্তি দিবে, কবর থেকে আমাদেরকে মুক্তি দিবে নেক আমল। সুতরাং নেক আমল করেই কবর থেকে পরকাল থেকে মুক্তি পেতে হবে। বেশি করে কবর খনন করলে, 100-200 করলে, অথবা আজীবন কেউ যদি কবর খোঁড়ার কাজ করে তাহলে সে কবরের আযাব থেকে মাপ পেয়ে যাবে, এই ধরনের কোনো কথা আসে নাই। সুতরাং এগুলো হলো ভ্রান্ত কথা, বানোয়াট মিথ্যা কথা। আশা করি সংক্ষেপে বুঝতে পারছেন। আল্লাহু আলাম।